সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বাধীন কৃষক আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে বুধবার দেশজুড়া কালা দিবস প্রতিবাদে কর্মসূচিতে অংশ নিয়েছে ত্রিপুরাও। রাজ্যজুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন কৃষক সংগঠন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি, ছাত্রজীব মহিলারাও। করোনা বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। বিতর্কিত তিন কৃষি আইন বাতিল, বিনামূল্যে সকলের জন্য ভ্যাকসিন সহ একাধিক দাবিতে এদিন কর্মসূচি পালন করা হয়। উত্তর জেলায় ধর্মনগর মহকুমায় 11টি স্থানে, পানিসাগর মহকুমায় 6টি এবং কাঞ্চনপুর মহকুমায় 12টি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। আজ 26শে মে আমাদের দেশের গণতন্ত্রের কালো দিন। আজ সারা ভারতবর্ষে প্রায় 500টাধিক কৃষক সংগঠন যৌথভাবে আজকের দিনটাকে কালো দিন হিসেবে পালন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সংযুক্ত কিষাণ মোর্চার এই কালো দিবস উদযাপনের কর্মসূচিকে সমর্থন করেছে ভারতবর্ষের 10টি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন, তাকে সমর্থন জানিয়েছে সিপিআইএম সহ 12টি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সংগঠন। এই সংগঠনগুলোর পাশাপাশি ভারতবর্ষের ছাত্র যুবক নারীরাও এগিয়ে এসেছেন এই কালো দিবস পালন করবার জন্য। কেন কালো দিবস হিসেবে আমরা পালন করছি? 2014 সালের 26শে মে আমাদের বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। জনগণের সামনে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো প্রতিশ্রুতি তারা রক্ষা করেননি। উপরন্তু আমরা দেখেছি এই সময়ের মধ্যে যে কৃষকরা আমাদের অন্নদাতা, সেই কৃষকদের স্বার্থের পরিপন্থী কৃষি মৃত্যু পরোয়ানা তিনটি কৃষি আইন তারা গ্রহণ করেছে। শ্রমিকদের স্বার্থবিরোধী 4টি শ্রম কোড তারা গ্রহণ করেছেন, যার ফলে গোটা দেশে আজকে কৃষকরা বিপন্ন, কৃষি উৎপাদন বিপন্ন হবে, আমাদের খাদ্য উৎপাদন ব্যাহত হবে, অনাহার সৃষ্টি হবে, এবং যে রেশনিং ব্যবস্থা, সেই রেশনিং ব্যবস্থা অর্থাৎ খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হবে, শ্রমিকের অধিকার থাকবে না, লড়াই করবার অধিকার থাকবে না, ট্রেড ইউনিয়ন অধিকার থাকবে না, ব্যাপক কর্মসংকোচন হবে, কাজের অধিকার হারাবে মানুষ। আজকে 26শে মে দিল্লিতে যে কৃষক আন্দোলন শুরু হয়েছিল 26শে নভেম্বর, আজ 6 মাসে পা রাখলো সেই আন্দোলন। গত 26শে নভেম্বর 10টি ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে তারা সর্বভারতীয় ধর্মঘট করেছিলেন। আজকে 26শে মে এই ধর্মঘটে 6 মাস সে পার হলো, সেই জন্যই আজকের দিনটা সারা ভারতবর্ষের গণতন্ত্রের কালো দিন হিসেবে চিহ্নিত করেছে দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি। আমরা এই কালো দিবসটা উদযাপন করছি কোভিড যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুসরণ করে, শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা কালো বেশ ধারণ করে কালো পতাকা নিয়ে আজকে সারা দেশের সাথে আমাদের রাজ্য এই কালো দিবস আমরা উদযাপন করছি। তেলিয়ামুড়া মহকুমায় অনুরূপ কর্মসূচি সংঘটিত হয় সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অফিস বাড়ির সামনে। উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া, শ্রমিক নেতা সুবীর সেন সহ অন্যান্যরা। রিপোর্ট চ্যানেল দিনরাত।